सकल के जय जीशु सम्पर्क असेंबलि अफ गड चार्चर पक्ष अपन सबा के स्वागत जाना एवं जरा अनलैन मध्य दिए संगे संयुक्त हो तक स्वागत जाना आसन प्रार्थना करी मंगलमय पिता तुम धन्यवाद प्रभु सुंदर समय जन प्रभु प्रभु सुंदर प्रभु दिन प्रभु हमें देखते दीजिए तुम अनेक धन्यवाद प्रभु प्रभु प्रार्थना करी सुंदर समय जन प्रभु प्रभु तुम्हें सुंदर दिन प्रभु तुम्हें चालना करो प्रभु तुम नतून पथे प्रभु चलते शिखे प्रभु तुम अनेक धन्यवाद प्रभु प्रभु आज पृथ्वी तो अनेक किस घटे प्रभु अनेक मानुष मारा जा प्रभु बट तबुओ तुम्हें प्रभु बाछी रखे कारण तुम्हार परिकल्पना मध्य रोचे प्रभु आज हमें प्रार्थना करी प्रभु जरा असुस्थतार मध्य रोचे प्रभु तक तुम आशीर्वाद करो प्रभु तुम्हें तक प्रभु भरिए दाओ प्रभु जरा तुम्हें এই মুহূর্তে প্রার্থনা করছে এবং তোমার কাছে চাইছে প্রভু তাদেরকে তুমি আশীর্বাদ করো করুণা করো কৃপা করো প্রভু প্রভু এই আজকে সার্ভিসকে তোমার হাতে সমর্পণ করি প্রভু প্রথম থেকে লাস্ট অবধি যা কিছু হবে তোমাদের সবকিছু সমর্পণ করি প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু যেন শয়তান বিঘ্ন ঘটাতে না পারে প্রভু প্রভু এই মহিমা তোমার জন্য করছি প্রভু তুমি দয়া করো প্রভু প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো প্রভু যারা ইউটিউবের মাধ্যমে প্রভু যারা যেখানে দেখছে তুমি তাদেরকে প্রত্যেকজনকে আশীর্বাদ করো যেন তোমার সেই আশীর্বাদ যেন তারা পায় তুমি দয়া করো প্রভু এই প্রার্থনা তোমার যিশু নামে দিতে চাই আমেন আসুন আমরা শাস্ত্র পাঠে যাই জয় যিশু সকলকে আসুন আমরা শাস্ত্র পাঠে যাই আজকে নিরূপিত শাস্ত্র গীত সংহিতা 77 সাম চ্যাপ্টার 77 আমি সরবে ঈশ্বরের কাছে ক্রন্দন করিব সরবে ঈশ্বরের কাছে ক্রন্দন করিব তিনি আমার প্রতি কর্ণপাত করিবেন সংকটের দিনে আমি প্রভুর অন্বেষণ করিলাম রাত্রিকালে আমার হস্ত বিস্তারিত থাকিল সংকুচিত হইল না আমার প্রাণ প্রবোধ মানিল না আমি ঈশ্বরকে স্মরণ করিয়া কোকাইতেছি ভাবনা করিতে করিতে আমার আত্মা মূর্ছিত হইতেছে তুমি আমার চক্ষুর পাতা খোলা রাখিতেছ আমি এত উদ্বিগ্ন যে কথা কইতে পারি না আমি আলোচনা করিলাম পূর্বকালের দিন সকল পুরাকালের বৎসর সকল আমি আমার রাত্রিকালীন গীত স্মরণ করি আমি মনে মনে ধ্যান করি আমার আত্মা তত্ত্ব জিজ্ঞাসু হইল প্রভু কি চিরকালের জন্য ত্যাগ করিবেন তিনি কি আর সুপ্রসন্ন করবেন না তাহার দয়া কি চিরতরে শেষ হইয়াছে তাহার প্রতিজ্ঞা কি পুরুষানুক্রমে বিফল থাকিবে ঈশ্বর কি প্রসন্ন হইতে ভুলিয়া গিয়াছেন তিনি ক্রোধে কি আপন করুণা রুদ্ধ করিয়াছেন পরে আমি কহিলাম ইহা আমার পীড়া পরাৎপরের দক্ষিণ হস্তের বৎসর সকল স্মরণ করিব আমি সদাপ্রভুর কর্ম সকল উল্লেখ করিব তোমার পূর্বকালীন আশ্চর্য ক্রিয়া সকল স্মরণ করিব আমি তোমার সমস্ত কর্ম ধ্যান করিব তোমার ক্রিয়া সকল আলোচনা করিব হে ঈশ্বর পবিত্রতাই তোমার পথ ঈশ্বরের তুল্য মহান ঈশ্বর কে তুমি আশ্চর্য কার্যকারী ঈশ্বর তুমি জাতিগণের মধ্যে তোমার পরাক্রম জ্ঞাত করিয়াছ তুমি বাহুবল দ্বারা আপন প্রজাদিগকে জাকবের ও জোসেফের সন্তানগণকে মুক্ত করিয়াছ হে ঈশ্বর জলসমূহ তোমাকে দেখিল জলসমূহ তোমাকে দেখিল কম্পিত হইল জলদি সকলও বিচলিত হইল জলধার সকল জলধারা বর্ষণ করিল মেঘমালা গর্জন করিল তোমার বাণ সকলও বিক্ষিপ্ত হইল চক্রবাতে তোমার বজ্রের ধ্বনি হইল বিদ্যুৎ জগৎকে দেদীপ্যমান করিল পৃথিবী কম্পমান ও টলটলায়মান হইল সমুদ্রের মধ্যে তোমার পথ ছিল বহু জলরাশির মধ্যে তোমার মার্গ ছিল তোমার পদচিহ্ন জানা গেল না তুমি স্বীয় প্রজাগণকে মেষপালের ন্যায় মশি ও হারনের হস্ত দ্বারা চালাইয়াছিলে ঈশ্বর আপন পঠিত বাক্যে সকলকে আশীর্বাদ করুন হালেলুইয়া 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 ঈশ্বরকে ধন্যবাদ দিই তিনি আরেকটি সপ্তাহ পর আমাদের কে নিয়ে এলেন তার চরণস্থলে যাতে আমরা তাকে আরেকটি বার গৌরবান্বিত করতে পারি তাকে আরাধনা দিতে পারি এবং তাদের বেস্ট তাকে আমরা বেস্ট আমাদের নিজের আরাধনাটা প্রেজেন্ট করতে পারি শুরু করার আগে আজকে পবিত্র আরাধনা শুরু করার আগে একটি বাক্য থেকে আমি একটি অংশ পড়তে চাই সেটি বলছে গালাতীয় তার 5 অধ্যায় যা বলে আমরা যদি পবিত্র আত্মার বসে জীবন ধারণ করি তবে আয়সো আমরা আত্মার বসে চলি হালেলুইয়া হালেলুইয়া আমরা ঈশ্বরের আশীর্বাদে হয়তো আমাদের নিজেদের শক্তি আছে নিজেদের বুদ্ধি আছে
এবং সেটার পরিচালনায় হয়তো নিজেদের জীবনকে সামটাইম আমরা পরিচালনা দিই, বাট এইটা ভুলে যায় যে প্রভু তোমার সেই পবিত্র আত্মা, পবিত্র আত্মার বসে যদি আমাকে তুমি চালনা করতে পারো তাহলে প্রভু হয়তো আমাদের জীবন অন্যরকম হতো, আমাদের জীবন কিছুটা ডিফারেন্ট হতো অন্যদের থেকে, বাট আমরা সেটা ভুলে যাই। তাই আজকে শুরু করার আগে আমি এটাই বলে এনকারেজ করবো খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, যে প্রভুকে বলি প্রভু তুমি তোমার বসে আমাকে চালাও, তোমার হাতে আমাকে চালাও এবং তোমার চালনায় আমাকে চালিত করো, যাতে আমি তোমাকে নিজের বেস্টটাকে দিতে পারি, যাতে আমি তোমাকে আমার নিজের হৃদয়টাকে দিতে পারি। আমার হৃদয় ভাঙা, আমার হৃদয় ভগ্ন, আমার হৃদয় চূর্ণ, বাট আমার এই ভগ্নচূর্ণ হৃদয়টাকে তোমাকে দিতে পারি তোমার চালনায় চালিত হয়ে এলাম। তাই নিজেদের শক্তিতে না, নিজেদের বুদ্ধিতে না, নিজেদের প্ল্যানিংয়ে না, বাট প্রভু তোমার প্ল্যানিংয়ে যেন চলতে পারি। হালেলুয়া। না শক্তিতে, না বুদ্ধিতে, আসুন যখন এই গানটা আমরা গাই, এই গানে যখন আমরা যাই, নিজেদের হৃদয় দিয়ে গানটা করি, প্রভু বলি প্রভু আমার নিজের শক্তিতে না, বাট নিজের বুদ্ধিতে না, বাট তোমার পবিত্র আত্মা চালিত হয়ে আমি চলতে চাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সকলে দু হাত তুলে এবং হাততালি দিয়ে হালেলুয়া, ইয়েস, করতালি দিয়ে না শক্তিতে, না বুদ্ধিতে, কিন্তু তার আত্মার দ্বারা, না শক্তিতে, না বুদ্ধিতে, কিন্তু তার আত্মার দ্বারা, হে পাহাড় সরে যাবে, এ পাহাড় সরে যাবে, এ পাহাড় সরে যাবে, কিন্তু তার আত্মার দ্বারা, না শক্তিতে, না বুদ্ধিতে, কিন্তু তার আত্মার দ্বারা, না শক্তিতে, না বুদ্ধিতে, কিন্তু তার আত্মার দ্বারা, চোখের জল মুছে যাবে, চোখের জল মুছে যাবে, চোখের জল মুছে যাবে, কিন্তু তার আত্মার দ্বারা, না শক্তিতে, না বুদ্ধিতে, কিন্তু তার আত্মার দ্বারা, না শক্তিতে, না বুদ্ধিতে, কিন্তু তার আত্মার দ্বারা, এ বিশ্ব মুক্তি পাবে, এই বিশ্ব মুক্তি পাবে, এই বিশ্ব মুক্তি পাবে, কিন্তু তার আত্মার দ্বারা, চোখের জল মুছে যাবে, চোখের জল মুছে যাবে, চোখের জল মুছে যাবে, কিন্তু তার আত্মার শক্তিতে, না শক্তিতে, না বুদ্ধিতে, কিন্তু তার আত্মার দ্বারা, না শক্তিতে, না বুদ্ধিতে, কিন্তু তার আত্মার দ্বারা, কিন্তু তার আত্মার দ্বারা, কিন্তু তার আত্মার দ্বারা, কিন্তু তার আত্মার দ্বারা, ও হালেলুয়া, 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 ও হালেলুয়া, ও হে বাবা, বাবা,
নিজেদের দু হাতকে তুলে দিয়ে নিজেদের দু হাতকে সে স্বর্গের দিকে তুলে দিয়ে একসাথে চিৎকার করে সেই একমাত্র প্রভু যীশু খ্রিস্টের নামকে উচ্চকৃত করি আর বলি, সত্যি প্রভু আজ এই মহামারীতে যখন আমরা দাঁড়িয়ে পিতা, আর যখন এই সংকটের সময় আমরা দাঁড়িয়ে পিতা, আজ আমাদের নিজেদের শক্তিতে নয়, নিজেদের বুদ্ধিতে নয়, কিন্তু আমরা তোমার হাত থেকে চাই পিতা। আমরা জানি পিতা যে আগামী সময়ে আমাদের সাথে কি আছে আমরা জানি না, কিন্তু আমরা এ জানি আমরা এমন পিতার সাথে চলি যে পিতা সর্বদা আমাদের সাথে সাথে আছে, যে সর্বদা আমাদেরকে দেখছে, যে সর্বদা আমাদেরকে প্রোটেক্ট করছে, যে সর্বদা আমাদের সমস্ত কিছু জুগিয়ে চলেছে। আমরা সেই পিতার আরাধনা করি। একমাত্র গৌরব পাওয়ার যোগ্য ঈশ্বর, আর এই পৃথিবীতে না ওই স্বর্গে আর কেউ নেই যাকে আমরা গৌরব দিতে পারি, তিনি একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। জোরে করো তালি দিই, ও হালেলু লো বাসা খারালা বাবা 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 বাসা খেড়েলে ও রা বাবা বাবা বাসা খেড়েলা বাবা বান্দারা বাড়ালো শেখে। আজ এই সময় দাঁড়িয়ে যখন আত্মা আপনাকে ছুতে চায়, যখন আত্মা আপনার সাথে আছে, আজ আমাদের সেই মুক্তির কারণ একমাত্র যীশু খ্রিস্ট, আমাদের উদ্ধারের কারণ একমাত্র যীশু খ্রিস্ট। আমরা এখনো পর্যন্ত অক্সিজেন পাচ্ছি তা মাত্র যীশু খ্রিস্ট, আর কোনো নাম নেই যে নামে আমরা উদ্ধার পেতে পারি, আর কোনো নাম নেই যে নামে আমরা শান্তি পেতে পারি, আর কোনো নাম নেই যে নামে আমরা মুক্তি পেতে পারি। আমরা গর্বিত, সত্যিই প্রভু আমরা গর্বিত যে আমরা তোমার এক নামকে পেয়েছি। আজ তোমার নামকে ধন্যবাদ করি, তোমার নামের প্রশংসা করি। ও হালেলুয়া মুক্তি তুমি যে পাবে, যিশু নামে যিশু নামে শান্তি তুমি যে পাবে, যিশু নামে যিশু নামে মুক্তি তুমি যে পাবে, যিশু নামে যিশু নামে শান্তি তুমি যে পাবে, যিশু নামে যিশু নামে মুক্তি তুমি যে পাবে, যিশু নামে যিশু নামে শান্তি তুমি যে পাবে, যিশু নামে যিশু নামে মুক্তি তুমি যে পাবে, যিশু নামে যিশু নামে শান্তি তুমি যে পাবে, যিশু নামে যিশু নামে যিশু নামে মহানা যিশু নামে পবিত্র নাম যিশু নামে যিশু নামে মহানা যিশু নামে পবিত্র নাম। হা প্রভু, তোমার নাম দ্বারাই আমি চাই মুক্তি, তোমার নামের দ্বারাই আমি পেয়ে থাকি মুক্তি, তোমার নামের দ্বারাই আমি পেয়ে থাকি শক্তি, তোমার নামের দ্বারা আমি পেয়ে থাকি শান্তি। ধন্যবাদ পরমেশ্বর, ও নাম হামকো দেনে কে লিয়ে। থ্যাংক ইউ লর্ড ফর গিভিং ইউর নেম টু আস। থ্যাংক ইউ। ভিতর যে চলে হাঁটে যিশু নামে যিশু নামে, লাশার যে বেঁচে ওঠে যিশু নামে যিশু নামে, ভিতর যে জলে হাঁটে
কাটে যিশু নামে যিশু নামে লাশার যে বেঁচে ওঠে যিশু নামে যিশু নামে পিতর যে চলে হাঁটে যিশু নামে যিশু নামে লাশার যে বেঁচে ওঠে যিশু নামে যিশু নামে পিতর যে চলে হাঁটে যিশু নামে যিশু নামে লাশার যে বেঁচে ওঠে যিশু নামে যিশু যিশু নামে যিশু নামে মহান মহান যিশু নামে যিশু নামে পবিত্র নামে যিশু নামে যিশু নামে মহান মহান যিশু নামে যিশু নামে পবিত্র হা পিতা সেদিন পিতর জলে হেঁটেছিল শুধু তোমার উপর বিশ্বাস করে অসুস্থ সুস্থ হবে যিশু নামে যিশু নামে খঞ্জ যে হাঁটতে পাবে যিশু নামে যিশু নামে অসুস্থ সুস্থ হবে যিশু নামে যিশু খঞ্জ যে হাঁটতে পাবে যিশু নামে যিশু নামে অসুস্থ সুস্থ হবে যিশু নামে যিশু নামে খঞ্জ যে হাঁটতে পাবে যিশু নামে যিশু নামে অসুস্থ সুস্থ হবে যিশু নামে যিশু নামে খঞ্জ যে হাঁটতে পাবে যিশু নামে যিশু নামে যিশু নামে যিশু নামে মহান মহান যিশু নামে যিশু নামে পবিত্র নামে যিশু নামে যিশু নামে মহান মহান যিশু নামে যিশু নামে পবিত্র যিশু নাম মহান পবিত্র নাম 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 যিশু নাম মহান যা কেউ পারে না যা সবার কাছে অসাধ্য তা আমার পিতার কাছে সাধ্য যখন তিনি আমার স্বপক্ষে তখন আমার বিপক্ষে কে দাঁড়াতে পারে আজও প্রমাণ আছে পিতর জলে হাঁটে সেই যিশুর নামে চার দিনে গলা পচা লাসার বেঁচে ওঠে সেই একমাত্র যিশুর নামে ও তিনি যখন আমার স্বপক্ষে কে আমার বিপক্ষে দাঁড়াতে পারে ও হালেলুয়া রে বাবা শিখে ও Yeah.
থেমে যাবে যিশু নামে যিশু নামে অক্সিজেন তিনি যোগাবে যিশু নামে যিশু নামে পৃথিবী শান্ত যে হবে যিশু নামে যিশু নামে খাদ্য তিনি যোগাবে যিশু নামে যিশু নামে মহামারী থেমে যাবে যিশু নামে যিশু নামে পৃথিবী শান্ত হবে যিশু নামে যিশু নামে অক্সিজেন তিনি যোগাবে যিশু নামে যিশু নামে খাদ্য তিনি যোগাবে যিশু নামে যিশু যিশু নামে যিশু নামে যিশু নাম যিশু নাম পবিত্র নাম যিশু নাম যিশু নাম যিশু নাম যিশু নাম পবিত্র নাম যিশু নাম যিশু নাম তোমার নামে যিশু নামে যিশু নামে আশা যে তুমি দেবে যিশু নামে যিশু নামে বিশ্বাস যে তোমার নামে যিশু নামে যিশু নামে যিশু নাম যিশু নাম মহানা যিশু নাম যিশু নাম পবিত্র নাম যিশু নাম যিশু নাম মহানা যিশু নাম যিশু নাম পবিত্র নাম প্রভু প্রার্থনা করি সেই সমস্ত আত্মাগুলোর জন্য যারা এই সময় নিরাশায় ভুগছে পিতা দে আর হোপলেস অ্যাট দিস মোমেন্ট তোমার নামেতে তারা আশা পাবে পিতা তোমার নামেতে তারা শান্ত হবে পিতা তোমার নামেতে তারা শক্তি পাবে প্রভু এই কঠিন সময়কে ফেস করতে লড় প্রার্থনা করি তাদের জন্য প্রভু সকল সেই সমস্ত নিরাশাময় আত্মাগুলোকে তুমি এই সময় আশা যোগাও প্রভু প্রভু তোমার সেই হোপ তাদের মধ্যে নিয়ে আসো তোমার সেই বিশ্বাস তাদের মধ্যে রোপণ করো তোমার সেই আত্মা তাদের মধ্যে প্রেরণ করো যাতে তারা বিশ্বাসে এই মুহূর্তে দাঁড়িয়ে উঠতে পারে তারা যেন বিশ্বাসে এই মুহূর্তে দাঁড়িয়ে আগিয়ে যেতে পারে তারা বিশ্বাসে যেন তারা আগামীকাল দেখতে পারে লর্ড তাদের মধ্যে সেই বিশ্বাসকে তুমি রোপণ করো লর্ড থ্যাংক ইউ লর্ড তোমার সেই নামকে আরেকটিবার স্মরণ করি প্রভু তোমার সেই নামকে তুমি সেই ক্রুজ থেকে আমাদেরকে দিয়েছো প্রভু সেজন্য অনেক অনেক ধন্যবাদ দি পিতা তোমার সেই স্যাক্রিফাইসকে অনেক অনেক ধন্যবাদ দি প্রভু প্রভু এই মুহূর্তে সকল সে সমস্ত আত্মা এবং যারা আমরা প্রার্থনায় রয়েছি এই সময় সে সমস্ত প্রত্যেকটা আত্মাকে তোমার হস্তে সমর্পণ করলাম পিতা তুমি তাদের উত্তর দাও কারণ তুমি সবসময় উত্তর দিয়ে থাকো তুমি অনুত্তরদায়ী নয় লর্ড প্রভু থ্যাংক ইউ লর্ড তোমার নিরূপিত সময়ে সেই উত্তর তাদের কাছে পৌঁছে যাবে এই বিশ্বাস করে সকল প্রার্থনা সকল মহিমা সকল আরাধনা সকল গৌরব তোমাকে দিই প্রভু এবং এই পবিত্র আরাধনা তোমার হস্তে তোমার চরণে সমর্পণ করি পিতা তুমি গ্রহণ এবং গ্রাহ্য করো লর্ড থ্যাংক ইউ সকলে একসাথে আমরা বলি আমেন 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 সকলকে জয় যিশু আমরা মহান ঈশ্বরে আরাধনা করি যার অনুগ্রহ সর্বদা আমাদেরকে আলিঙ্গন করে রাখে তিনি সর্বশক্তিমান সর্বমহান দয়ালু পরম পিতা যিশু খ্রিস্ট আসুন আমরা সবাই মিলে তার মহান নামকে উচ্চকৃত করি যারা প্রথমবার আমাদের সম্পর্ক এজি চার্চের অনলাইন সার্ভিসে সংযুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম প্রভু যিশুর বিজয়ী নামে আমরা বিশ্বাস করি আজ এই উপাসনার মধ্যে দিয়ে আপনি উৎসাহিত আনন্দিত এবং শান্তিপূর্ণ আশীর্বাদ লাভ করবেন
এই উপাসনার পর যদি আপনি আমাদের সাথে সংযুক্ত হতে চান তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি আপনার নাম ফোন নাম্বার আর লোকেশন দিতে পারেন যাতে আমরা আপনাদের সাথে সংযুক্ত থাকতে পারি আপনাদেরকে প্রার্থনায় স্মরণ রাখতে পারি যদি আপনি কলকাতা শহরে অবস্থান করে থাকেন তাহলে এই প্যান্ডেমিকের পরে যখন সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যাবে তখন আমাদের সাথে আমাদের উপাসনালয়ের উপাসনায় যোগদান করতে পারেন আর এটা আমাদের কাছে খুব আনন্দের যদি কারোর কোনো প্রার্থনা বা কাউন্সেলিংয়ের প্রয়োজন তারা স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন বা মেসেজে যোগাযোগ করুন আগামী সপ্তাহে আমাদের অনলাইন সার্ভিস সকাল 10:30টাতে আমাদের ইউটিউব চ্যানেল দিলীপ জানাতে আপনি দেখতে পারেন আজকের উপাসনার পর আপনার আত্মীয় আর বন্ধু-বান্ধবকে উৎসাহিত করার জন্য আজকের অনলাইন সার্ভিস শেয়ার করুন লাইক করুন এবং অবশ্যই কমেন্ট করুন আমাদের সাথে সংযুক্ত থাকতে হলে ফেসবুক ইনস্টাগ্রাম পেজে ফলো করুন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন যাতে আপনি আমাদের সমস্ত সারমন ভিডিও পেতে পারেন এই গান আর সময় আপনি আপনার উপহার ধন্যবাদ দশমাংশ ঈশ্বরের রাজ্য বিস্তার হেতু প্রদান করতে পারেন স্ক্রিনে দেখানো ব্যাংক ডিটেইলসের মাধ্যমে ধন্যবাদ ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ আবার গাও মিষ্ট স্বরে গাও জীবনদায়ী পাখি শুভ সংবাদনি জীবনদায়ী বাক্য ক্ষমা শান্তি তাহে শুনি জীবনদায়ী বাক্য যীশু জীবনদাতা ওকে সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের নামেতে আর একবার প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই সুন্দর সভাতে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকের এই সুন্দর দিনেতে আপনাদের সাথে ঈশ্বরের বাক্যকে সহভাগিতা করে নেওয়ার জন্য আমাকে সুযোগ দিয়েছেন তার জন্য প্রভুকে ধন্যবাদ এবং তার সাথে পাস্টার দিলীপ জানাকে ধন্যবাদ যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন এই সম্পর্ক অ্যাসেম্বলি অফ গড চার্চের যে অনলাইন সার্ভিস তার মধ্যে দিয়ে আপনাদের প্রত্যেকের কাছে ঈশ্বরের বাক্যকে পৌঁছে দেওয়ার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সত্যিকারে যদি আমরা আজ থেকে 6 বছর বা 7 বছর আগে ফিরে যেতাম আর যদি এরকম প্যান্ডামিক অবস্থা হতো হয়তো আমাদের কাছে একে অপরের সাথে সহভাগিতা করার এই মাধ্যম থাকতো না কিন্তু আজকে সত্যি আনন্দিত যে এই সুন্দর অনলাইন রয়েছে যেখানে দাঁড়িয়ে আমরা একে অপরের সাথে সহভাগিতা করতে পারছি আমি হয়তো ক্যামেরার এই দিকে বা আপনি ক্যামেরার ওই দিকেতে কিন্তু আমরা একসাথে মিলে আমরা ঈশ্বর আরাধনা করতে পারছি এবং তার সাথে সাথে পাস্টার দিলীপ জানা এবং তার সম্পূর্ণ টিমকে যারা অক্লান্ত পরিশ্রম করছে এই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসার জন্য তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ দিই
ঈশ্বরে গৌরব করি যে ঈশ্বর আরেকবার সুযোগ করে দিয়েছেন। আমি আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের গৃহেতে আপনারা প্রত্যেকে সুরক্ষিত আছেন। তার জন্য দয়া করে অবশ্যই করে যে সমস্ত প্যান্ডামিকের নিয়মগুলো রয়েছে সেগুলোকে মেনে অবশ্যই করে চলবেন। আমি বিশ্বাস করি যে আমরা প্রত্যেকে যখন আমাদের গৃহেতে রয়েছি এবং যখন আমরা স্পেশালি নিউজ দেখছি বা আমরা টিভিতে দেখছি বা আমরা বিভিন্ন রকমের খবরকে আমরা পাচ্ছি, অনেক সময়তে আমরা প্যানিক হয়ে যাই, আমরা অনেক সময়তে বলা যেতে পারে অত্যন্ত আমরা কষ্টের মধ্যে বা দুঃখের মধ্যে দিয়ে চলে যাই। সত্যি যে পরিস্থিতি বিগত বছর থেকে শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত চলছে, এই পরিস্থিতির সম্মুখীন বা এই পরিস্থিতির মোকাবিলা আগে আমরা কখনো করিনি। আমরা হয়তো ইতিহাস বইতে পড়েছি যে অনেক ক্ষেত্রেতে অনেক জায়গাতে বিভিন্ন রকমের সমস্যা হয়েছে, কিন্তু আমরা যে এই ধরনের একটা সমস্যার সম্মুখীন হব বা হতে পারবো আগে থেকে আমাদের কারো ধারণা ছিল না, কিন্তু হঠাৎ করে এসে যায় এই বিষয়টা। বিশেষ করে বিগত বছরের থেকে এই বছর যেন এই প্যান্ডামিক আরেকটু যেন ভয়াবহ রূপ নিয়েছে। আমরা প্রায় অনেকে রয়েছি যারা আমাদের প্রিয়জনকে হারিয়েছি, আমরা প্রায় অনেকে রয়েছি যারা আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেউ কোথাও না কোথাও তারা অসুস্থতা অনুভব করছে, কেউ না কেউ হয়তো হসপিটালের মধ্যে ভর্তি রয়েছে। আমরা বিভিন্নভাবেতে আমরা একটা এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যেন মনে হচ্ছে এখান থেকে বেরোবার বা এখান থেকে বেরিয়ে আসার আর কোনো পথ নেই বলে। আমরা কীভাবে প্রত্যাশা রাখবো, আমরা কীভাবে তাকাবো ঈশ্বরের দিকেতে, যেহেতু আমরা প্রত্যেকে আমরা প্রভু যীশুকে বিশ্বাস করি, আমরা মণ্ডলীর সাথে যুক্ত রয়েছি, আমরা আত্মিক সহভাগিতার মধ্যে যুক্ত রয়েছি। তাই আমাদের মনের মধ্যে অনেক সময়তে প্রশ্ন হয় যে এই সময়তে আমরা কী করব। আদৌ কি ঈশ্বর জানেন কি আমি কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আদৌ কি ঈশ্বর জানেন কি আমার পরিস্থিতি কি, আদৌ কি ঈশ্বর বুঝতে পারছেন কি আমার পরিবারের অবস্থা কোথায়, আদৌ কি ঈশ্বর জানেন কি আমি ফিনান্সিয়াল কোন স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি, আদৌ কি ঈশ্বর জানেন কি আমি আস্তে আস্তে দিন প্রতিদিন আমি বিশ্বাস থেকে আমি সরে যাচ্ছি কিংবা আমি বিশ্বাসে শিথিল হয়ে যাচ্ছি। হয়তো আমি এই অনলাইন প্ল্যাটফর্ম দেখছি, হয়তো আমি বিভিন্ন রকমের সার্মন শুনছি, হয়তো আমি বিভিন্ন রকমের সহভাগিতার মধ্যে রয়েছি, কিন্তু তা সত্ত্বেও কোথাও যেন আমার বিশ্বাস যেন নড়বড়ে হয়ে যাচ্ছে, কোথাও যেন আমি নিজে নড়বড়ে হয়ে যাচ্ছি, আমার যে আস্থা, আমার যে ভরসা, আমার যে নির্ভরতা কোথাও যেন আস্তে আস্তে যেন কমে যাচ্ছে। তাহলে আজকে আমি আপনাকে বলতে চাই, আজকের এই দিনেতে ঈশ্বরের বাক্য আমাদের কাছে আপনার এবং আমার একই অবস্থার কথা বর্ণনা করে। যদি আপনি দেখেন যে বাইবেলেতে একটা পুস্তক রয়েছে যার নাম হচ্ছে গীতসংহিতা বলে, যেখানে 150খানা গীত রয়েছে, এবং যদি আপনি দেখেন 150খানা গীতের মধ্যে বেশিরভাগ যেটা রাজা দাউদ তিনি লিখেছেন, কিন্তু রাজা দাউদকে বাদ দিয়েও আরও এরকম অনেকে রয়েছেন যারা কিন্তু এই গীতকে রচনা করেছেন, এবং 150খানা গীতের মধ্যে প্রায় 1/3, প্রায় 1/3 যে গীত রয়েছে, আর সেই গীতটা হচ্ছে তাদের কি তাদের জন্য লেখা বা তাদের উদ্দেশ্যে লেখা যারা অত্যন্ত কষ্ট, সমস্যা, দুঃখের মধ্যে দিয়ে গেছেন। এবং মনে রাখবেন যে আজকে আপনি আর আমি 2021 সালেতে দাঁড়িয়ে যে পরিস্থিতির কথা আমরা আলোচনা করছি বা ভাবছি বা বলছি, অর্থাৎ আজ থেকে 2000, 3000, 3500 বছর আগে যারা এই গীতটিকে লিখেছেন তারাও কিন্তু নিজস্ব অভিজ্ঞতার মধ্যে দিয়ে এই গীতটাকে তারা লিখেছেন। আর আজকে যে গীতসংহিতা থেকে আজকে আমি আপনাদের সামনে ঈশ্বরের বাক্যকে রাখতে চাই তা একটু আগেই আমরা পাঠ করেছি, আর তা হচ্ছে গীতসংহিতা 77, Psalm 77, গীতসংহিতা 77। আমি বলি অন্য গীতের মতো এই গীত কিন্তু রাজা দাউদের লেখা নয়, কিন্তু এই গীত যার লেখা তিনি হচ্ছেন আসফ বলে একজন, আর আসফ বলে একজন ছিলেন আর যিনি এই গীতটাকে রচনা করেছেন, যিনি এই গীতটাকে তিনি লিখেছেন। আর তিনি কি লিখেছেন আজকে আমরা এখান থেকে দেখার চেষ্টা করি, ঈশ্বর আমাদের সাথে কিভাবে কথা বলেন, ঈশ্বর কিভাবে আমাদেরকে বিশেষ করে এই সময়তে এই পরিস্থিতির মধ্যে কিভাবে তিনি আপনাকে এবং আমাকে উৎসাহ দিতে চান। যদি আপনি এর ব্যাকগ্রাউন্ডকে দেখেন, এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা খুব বেশি জানতে পারি না, কিন্তু আমরা একটি বিষয় জানি যে প্রধান যিনি বাদ্যকর ছিলেন আর তাকে উদ্দেশ্য করে কিন্তু এই গানটিকে লেখা হয়েছিল। আমরা অনেকেই হয়তো গীতসংগীতার কিছু কিছু গান সম্পর্কে আমরা জানি, কিন্তু গীতসংগীতার অনেক গান যেগুলো আমরা জানি না। যদি আপনি গীতসংগীতটাকে ভালো করে পাঠ করেন আপনি দেখবেন যে এইটা গানের আকারে লেখা হয়েছিল। আর কি কোন গান, গান আমরা কখন করি, অনেক গান আছে যেগুলো আমরা যখন আনন্দিত হই তখন আমরা গান করি, আবার একরকম অনেক গান রয়েছে যখন বিশেষ করে আমরা দুঃখিত হই আমরা সেই গানগুলোকে করি। এবং যিনি এই গীতটিকে লিখছেন তিনি তার
অভিজ্ঞতার মধ্যে দিয়ে তিনি লিখছেন এবং কার কাছে লিখছেন, না যিনি প্রধান বাদ্যকর আর তাকে উদ্দেশ্য করে তিনি লিখছেন। হয়তো তার উদ্দেশ্য ছিল এই, যাতে এই গানের মধ্যে দিয়ে যারা সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যেন তাদের কাছে একটু উপশম হয়, যেন তারা তাদের আত্মিক হিলিংকে পায়, যেন তারা যে সেই যে আত্মিক যে সেখানে হিলিং রয়েছে, আত্মিক যে সেখানে সুস্থতা রয়েছে, যেন সেটা সেখানে অবশ্যই করে পায়। আর যেটা আমরা দেখতে পাই আর তা হচ্ছে আসফের সঙ্গীত। আর যখন আমি এটাকে নিয়ে একটু পড়াশোনা করছিলাম, আমি দেখছিলাম যে আসফ তিনি ছিলেন সেই যে বলা যেতে পারে সেখানে যে মন্দির ছিল, যে টেম্পল ছিল, আর সেই মন্দিরের আর তিনি ছিলেন যিনি এমন একজন যিনি সেখানে লেবিওর কাজ করতেন, আর যার কাজ ছিল এখানে এই গীতগুলোকে করা, যার কাজ ছিল এই আরাধনাকে উপাসনাকে এগিয়ে নিয়ে যাওয়া, যার কাজ ছিল লোকেদেরকে বলা কি তোমরা প্রভুর ওপরে বিশ্বাস করো, তোমরা তার ওপরে নির্ভর করো, আর সেইটাই ছিল এই আসফের দায়িত্ব। আর আমরা দেখতে পাই আসফের জীবনে এই ঘটনা ঘটেছিল কিনা আমি জানি না, কিন্তু আমরা দেখতে পাই কি আসফ তিনি এমন কিছু পরিস্থিতির কথা ঈশ্বরের কাছে উল্লেখ করছেন যেটা আপনি আর আমি হয়তো আজকে একই ধরনের অভিজ্ঞতা ঈশ্বরকে বলতে চাই। হতে পারে যে সেখানে অনেক লোক যখন তারা আরাধনা বা উপাসনার সময় আসতো তখন তারা আসফকে নিজেদের সমস্যার কথা বলেছিল, নিজেদের যে কষ্টের কথা বলেছিল, তাদের জীবনে প্রত্যেক দিন প্রতিনিয়ত তারা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল সেই বিষয়গুলোকে তারা উল্লেখ করেছিল। ঠিক তাই যখন আপনি আর আমি যখন আমরা মণ্ডলীতে আসি, যেহেতু এই প্যান্ডামিক বা লকডাউনের কারণে আমরা মণ্ডলীতে আসতে পারি না, কিন্তু অনেক সময়তে আপনি আর আমি আমরা পাস্টারকে ফোন করি, আপনি আর আমি আমাদের যারা নিকটাত্মীয় আছে কিংবা যারা স্পিরিচুয়াল গাইড রয়েছে তাদেরকে আমরা ফোন করি, আর তাদেরকে আমরা ফোন করে বলি জানো আমার এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, জানো আমার পরিবারে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমি জানি কি মাত্র প্রায় সপ্তাহখানেক আগেতে আমরা আমাদের এক প্রিয় বন্ধুকে হারিয়েছি, আমি জানি যে আমার কয়েকজন বিশ্বাসী রয়েছেন আর যারা সেখানে তারা এই করোনা ভাইরাসে আক্রান্ত অবস্থায় রয়েছেন, এরকম অনেক কাউকে আমি চিনি যারা এই অবস্থার মধ্যেই যাচ্ছেন এবং বহু সময় তারা ফোন করে তারা জানার চেষ্টা করে এর উপায় কী, এখান থেকে বেরিয়ে আসার উপায় কী, বা এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এই পরিস্থিতিকে আমরা হ্যান্ডেল করবো কী করে, বা এই পরিস্থিতির মোকাবিলা আমরা কী করে করবো। আর যখন আমরা এই জায়গাটাকে দেখি আমরা দেখতে পাই কি কোথাও যেন আসফ তার নিজের পরিবার, নিজের ব্যক্তিগত জীবন, অথবা হতে পারে তার লোকেরা, তার সামনে যারা আসতো, যাদেরকে নিয়ে তিনি আরাধনা উপাসনা প্রশংসা করতেন, আর তাদের কথাগুলো তিনি ঈশ্বরকে বলছেন, আর তাদের কথাগুলো তিনি প্রকাশ করছেন। আর বাইবেল যদি আপনি দেখতে শুরু করেন দেখবেন সেখানে লেখা রয়েছে আমি সরবে ঈশ্বরের কাছে ক্রন্দন করিব, সরবে ঈশ্বরের কাছে ক্রন্দন করিব। অর্থাৎ আসফ তিনি বলছেন একবার নয়, আসফ তিনি দুবার একই কথার উল্লেখ করছেন। আপনি আর আমি কখন আমরা দুবার একই কথা বলি না, যখন আমরা কোনো বিষয়ের প্রতি অত্যন্ত ডেসপারেট হয়ে যাই, যখন কোনো বিষয়ের প্রতি বলি কি প্রভু তুমি আমার দিকে তাকাও বলে, আমার দিকে শোনো বলে, আমার দিকে দয়া করে কর্ণপাত করো বলে, আর সেই সময়তে যখন আমরা একের অধিক সেইগুলোকে বলার চেষ্টা করি, আমরা জোর দিয়ে বলার চেষ্টা করি, আমরা সেখানে বলি কি প্রভু তোমাকে আমার কথা শুনতেই হবে বলে, আমি আশা করি যখন আপনি আর আমি যখন আমরা লাইনের মধ্যে দাঁড়াই আর যখন হয়তো এদিক ওদিক হয়ে যায় আর আমার নাম ডাকে দেখবেন আমি বারে বারে বলার চেষ্টা করি এই যে আমি এখানে আছি, এই যে আমি এখানে আছি, যতক্ষণ না সেই ব্যক্তি আমাকে দেখতে পায়, যতক্ষণ না সে বুঝতে পারে কি আমি সেই ব্যক্তি বলে আমি বলতে থাকি এই আমি বলে। আর কোনো একটা জায়গাতেই আসফ যেন ঈশ্বরের কাছে তিনি বলছেন কি ঈশ্বর আমি সরবে, আমি চিৎকার করে করে তোমার কাছে আমি কাঁদবো। আজকে কতজন আছেন এখানেতে আপনি বলছেন কি আমি কাঁদছি বলে, আজকে কতজন আপনি এখানে আছেন আপনি বলছেন কি সত্যিকারের পাস্টার আজকে আমার বুক যেন কান্নায় ভরে যাচ্ছে, আমার চোখ দিয়ে যেন আমার দুটো চোখ দিয়ে যেন জল বেরিয়ে আসছে আজকে, তা কারণ কেউ বোঝে না, কেউ জানে না কি আমার অবস্থা কি। আজকে দেখুন আসফও যেন মনে হচ্ছে আপনার এবং আমার মতো লাইনের মতো দাঁড়িয়ে রয়েছে, আসফও মনে হচ্ছে না আপনার এবং আমার মতো দাঁড়িয়ে রয়েছে এবং তিনি হাত তুলে বলছেন কি আমার প্রতি কর্ণপাত করো, আমার প্রতি দেখো, আমার প্রার্থনা আগে শোনো, আমাকে তুমি আগে নিস্তার করো, আমাকে তুমি আগে উত্তর দাও। আজকে আপনি কি এখানে রয়েছেন এমন কেউ আর যিনি বলছেন কি আমিও সেই অবস্থার মধ্যে রয়েছি, আমিও সেই পরিস্থিতির মধ্যে রয়েছি, পাস্টার সবার আগে যেন ঈশ্বর আমার প্রার্থনা শোনে, পাস্টার সবার আগে যেন ঈশ্বর আমার পরিবারকে দেখে, পাস্টার সবার আগে যেন ঈশ্বর যেন আমার পরিস্থিতিকে উপলব্ধি করতে পারে।
आज के आमी आपना के बोली आपनार एवं आमार हृदय क्रंदन के आज के आसो प्राय आज के 3500 बचर आगे तिनी तार वाक्येर मध्य तिनी तार बोयेर मध्य लिखे दिए गेछेन एवं आज के आमी आपना के बोलते चाई आपनी आज के जे कान्ना करछेन ना केनो आपनाके आमी बोलते चाई आज के आपनी जे परिस्थितिर मध्य दिये जाच्छेन ना केनो पवित्र आत्मा तिनी जानतेन कि 2021 साले आजकेर एई दिनेते आपनार एवं आमार हृदयेर कान्ना एटाई हबे आर ताई তিনি আসফের মধ্যে দিয়ে আপনার এবং আমার বাক্যকেই প্রকাশ করছেন ঈশ্বরের কাছেতে আর তিনি বলছেন আমার প্রতি কর্ণপাত করো আমার প্রতি কর্ণপাত করো আর তিনি বলছেন সংকটের দিনে আমি প্রভুকে অন্বেষণ করিলাম রাত্রিকালে আমার হস্ত বিস্তারিত থাকিল সংকুচিত হইল না আমার প্রাণ প্রবোধ মানিল না আমি ঈশ্বরকে স্মরণ করিয়া কোকাইতেছি ভাবনা করিতে করিতে আমার আত্মা মূর্ছিত হইতেছে তুমি আমার চক্ষুর পাতা খোলা রাখিতেছ আমি এত উদ্বিগ্ন যে কথা কহিতে পারি না আমি আলোচনা করিলাম পূর্বকালের দিন সকল পুরাকালের বৎসর সকল আমি আমার রাত্রিকালীন গীত স্মরণ করি আমি মনে মনে ধ্যান করি আমার আত্মা তত্ত্ব জিজ্ঞাসু হইল আজকে আমি আপনাকে বলতে চাই যখন আপনি আর আমি ঈশ্বরের কাছে আসি আপনাকে লুকানোর দরকার নেই আজকে আপনি আর আমি যখন ঈশ্বরের কাছে আসি আপনাকে ভান করার দরকার নেই জানেন বহুবার আপনি আর আমি যখন আমরা মানুষের কাছে আসি আমরা ভান করি হয়তো আপনার এবং আমার মনের মধ্যে প্রচুর কষ্ট রয়েছে অনেক যন্ত্রণা রয়েছে অনেক দুঃখ রয়েছে কিন্তু জানেন লোকেরা যখন আপনাকে জিজ্ঞাসা করে আমাকে জিজ্ঞাসা করে পাস্টার আপনি কেমন আছেন আমরা হাসি মুখে বলি ভালো আছি হয়তো আমি যখন কোনো বোনকে জিজ্ঞাসা করি বোন আপনি কেমন আছেন সেই বোন আমাকে বলে আমি খুব ভালো আছি আবার যখন কোনো ভাইকে জিজ্ঞাসা করি আপনি কেমন আছেন আর তিনি বলেন না আমি খুব ভালো আছি বলে কিন্তু আমরা বহুবার আমরা এই শব্দের মধ্যে দিয়ে তার যে ভেতরের পরিস্থিতিকে আমরা উপলব্ধি করতে পারি না তার ভেতরের যে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে সে যাচ্ছে আমরা সেটাকে জানি না আর বহুবার আমরা এই বাহ্যিক আকৃতির দ্বারা আপনি আর আমি আমরা বিচার করে নিই হয়তো সে খুব ভালো আছে হয়তো সে খুব সুন্দরভাবে রয়েছে বলে কিন্তু আমরা বহুবার আমরা মিস করে যাই তার ভেতরকার ক্রন্দনকে আজকে আমি আপনাকে উৎসাহ দিতে চাই এই বলে কি ঈশ্বরের বাক্য বলছে আপনি আর আমি যেন আমরা ঈশ্বরের কাছে সৎ হই আপনি আর আমি যেন আমরা ঈশ্বরের কাছে সৎ হই কোন দিকেতে সৎ হব আপনার আবেগের প্রতি আপনি সৎ হন আপনার প্রয়োজনের প্রতি আপনি সৎ হন আপনি আজকে কই উপলব্ধি করছেন তার প্রতি আপনি সৎ হন কারণ বহুবার আপনি আর আমি আমরা মণ্ডলীর মধ্যে আসি আর আমরা ভান করি যে প্রভু সব ঠিক আছে সমস্ত কিছু ঠিক আছে দেখবেন কিছুদিন আগে তো একটা মুভি এসেছিল আর সেই মুভিটা আমাদেরকে বলছে অল ইজ ওয়েল বাট অল ইজ ওয়েল ততক্ষণ যখন অন্যের জীবনে হয় আমার জীবনে হচ্ছে না বা যে মুহূর্তে আপনি আর আমি আমরা সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাই আমরা কিন্তু বলতে পারি না অল ইজ ওয়েল বলে তখন কিন্তু আমাদের যথেষ্ট কষ্ট হয় কারণ আমার পরিবার আমার সংসার আমার ছেলে মেয়ে বা আমার পরিচিত কারোর একজনের এরকম ঘটনা ঘটেছে তাই যখন আপনি আর আমি যখন আমরা ঈশ্বরের কাছে আসি আপনি আর আমি তার কাছে আমরা সৎ হতে পারি আজকে আপনি কি কাঁদছেন ঈশ্বরের কাছে কাঁদুন আজকে আপনার মনের মধ্যে কি দুঃখ রয়েছে আপনি ঈশ্বরকে বলুন আজকে কি বলছেন কি প্রভু আমি সত্যিকারের বুঝতে পারছি না কোথায় আমরা যাচ্ছি বলে আপনি ঈশ্বরকে বলুন আজকে ঈশ্বরের বাক্য আপনাকে উৎসাহ দিচ্ছে এটাই কারণ বাইবেল বলছে আসফ তিনি বলছেন আমি ঈশ্বরকে স্মরণ করিয়া কোকাইতেছি আপনি জানেন কখন কোকাই আমরা কখন কোকাই জানেন বাইবেল বলছে আমরা তখন কোকাই যখন আমাদের আর কাঁদার শক্তি থাকে না আজকে আপনি কি কোকাচ্ছেন আজকে আপনাকে প্রশ্ন করি আপনি কি কোকাচ্ছেন আপনার পরিবারকে প্রশ্ন করি আপনার পরিবার কি আজকে কোকাচ্ছে তাহলে আজকের এই বাক্য আপনার জন্য কারণ মনে রাখবেন আপনার হৃদয়ের আজকে প্রত্যেকটি পরিস্থিতিকে আসব তিনি তার বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে তুলে ধরছেন আপনি যে কথা বলতে পারেন না আপনি যে কথা প্রকাশ করতে পারেন না আর ঈশ্বরের আত্মা তার বাক্যের মধ্যে দিয়ে আজকে সেই কথাই আপনাকে আমাকে বলছে আপনাকে ভান করার দরকার নেই আপনাকে অন্যকে দেখাবার দরকার নেই কি আমি সব থেকে ভালো আছি বলে যদি আপনি আজকে কষ্টের মধ্যে রয়েছেন সমস্যার মধ্যে রয়েছেন যন্ত্রণার মধ্যে রয়েছেন আপনি বলছেন কি পাস্টার আমি আর পারছি না বলে আমার দ্বারা সম্ভব হচ্ছে না বলে তাহলে আপনি এই বাক্যকে পড়ুন আর দেখুন আপনার কথাই আসবলি বলছেন তিনি আসলে তিনি বলছেন তাই নয় বাইবেল বলছে তিনি বলছেন আমি কোকাচ্ছি আপনি জানেন বাইবেলে একটা ঘটনা রয়েছে আর সেই ঘটনা হচ্ছে এই যে একদিন দাউদ এবং তার সৈন্য সামন্তরা আর তারা যখন যুদ্ধক্ষেত্রেতে গেছিল আর সেই যুদ্ধক্ষেত্রে যখন তারা সেখানে গেছিল আর সেই যুদ্ধ করে ফিরে আসার পর তারা দেখলো
যে তার শত্রুদের দ্বারা যারা শত্রুরা ছিল আর তা তাদের স্ত্রীদেরকে সন্তানদেরকে সেখান থেকে নিয়ে চলে গেছে। আর বাইবেল বলছে যখন দাউদ এবং তার লোকেরা ফিরে এলেন তারা কাঁদতে থাকলেন যে তারা অন্যতে তারা নিজেদের দেশকে তারা বাঁচাতে গেছেন কিন্তু নিজের পরিবারকে তারা রক্ষা করতে পারেননি। আর জানেন বাইবেল কি বলছে? বাইবেল বলছে দাউদ এবং অন্যান্য লোকেরা তারা কাঁদতে কাঁদতে তাদের আর শক্তি রইল না, তারা আর কাঁদতে পারল না। ঠিক তাই, কেন দাউদ মনের মতো ব্যক্তি ছিলেন? কারণ দাউদ কখনো তার নিজের আবেগকে লুকিয়ে রাখেননি। আজকে যদি আপনি আবেগ তাড়িত হয়ে থাকেন আপনাকে আমি বলি আপনি কাঁদুন। যদি আপনি মনে করছেন কি পাস্টার আমার মধ্যে আর শক্তি নেই, আমার ক্ষমতা নেই, আপনি ঈশ্বরের কাছে আপনি সৎ রূপে আসুন। আপনাকে তার কাছে ভান করার দরকার নেই, ইউ ডোন্ট হ্যাভ টু বি প্রিটেন্ড। আপনাকে প্রিটেন্ড করার দরকার নেই কি আমি সব ঠিক আছি বলে। বাইবেল বলছে আসফ তিনি তার উদ্বেগের কথা ঈশ্বরকে জানিয়েছিলেন, আসফ তিনি তার সমস্ত চিন্তার কথা তিনি ঈশ্বরকে বলেছিলেন। শুধুমাত্র আপনাকে সৎ হতে হবে তাই নয়, আপনার প্রশ্নও যেন সৎ প্রশ্ন হয়। আজকে কি আপনি প্রশ্ন করছেন? আমি জানি না আপনি কখনো প্রশ্ন করেছেন কিনা, কিন্তু আমি তো অবশ্যই করেছি। যখন আমার জীবনে যখন পরিস্থিতি যখন খুব খারাপ অবস্থার মধ্যে যাচ্ছিল, বিশেষত 2019 সাল যখন অ্যাজ আ ফ্যামিলি আমি অত্যন্ত কষ্টের মধ্যে সমস্যার মধ্যে যাচ্ছিলাম, আমি তো ঈশ্বরকে প্রশ্ন করেছি। আর আজকে যদি আপনার মনের মধ্যে সেই প্রশ্নগুলো থাকে আপনি ঈশ্বরকে করুন। আপনার আবেগের প্রতি আপনি সৎ হন, আপনার প্রশ্নের প্রতি আপনি সৎ হন। বাইবেল বলছে আপনি যদি 7, 8 এবং 9 পদ পড়েন সেখানে টোটাল 6 প্রশ্ন ঈশ্বরের দিকে আসফ তিনি ছুড়ে দিচ্ছেন। আমার মনে হয় না এটা শুধুমাত্র আসফের প্রশ্ন বলে, আমার মনে হয় আসফ তিনি যত লোককে সেই দিনকে তিনি পরিচালনা করছিলেন তাদের প্রত্যেকের প্রশ্ন ছিল এইটা। আমার মনে হয় যখন তারা এক জায়গাতে আসতো আরাধনা প্রশংসা করতে আর তাদের মনের মধ্যে থেকে এই প্রশ্ন বেরিয়ে আসতো, আর বাইবেল বলছে আর তিনি সেই প্রশ্নগুলোকে সদা প্রভুর কাছে রাখলেন। তিনি প্রথম প্রশ্ন করছেন প্রভু কি চিরকালের জন্য ত্যাগ করিবেন, তিনি দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি কি আর সুপ্রসন্ন হইবেন না, তিনি তৃতীয় প্রশ্ন করছেন তাহার দয়া কি চিরতরে শেষ হইয়াছে, তিনি চতুর্থ প্রশ্ন করছেন তাহার প্রতিজ্ঞা কি পুরুষানুক্রমে বিফল থাকিবে, তিনি পঞ্চম প্রশ্ন করছেন ঈশ্বর কি প্রসন্ন হইতে ভুলিয়া গিয়াছেন, তিনি ষষ্ঠ প্রশ্ন করছেন তিনি ক্রোধে কি আপন করুণা রুদ্ধ করিয়াছেন। আমি জানি না এই লোকেরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল, আমি জানি না যে তারা কি কোনো শত্রুপক্ষের সামনে দাঁড়িয়েছিল কিনা, আমি জানি না তাদের মধ্যে এই ধরনের প্যান্ডামিক বা এই ধরনের মহামারী চলছিল কিনা, আমি জানি না তারা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু তারা কিন্তু আপনার এবং আমার মনের প্রশ্নই ঈশ্বরকে করছিল। আর তিনি বলছেন প্রভু তুমি কি আমাদেরকে ত্যাগ করে দিয়ে চলে গেছো, তুমি কি আমাদের প্রতি আর সুপ্রসন্ন হইবে না, তোমার দয়া কি শেষ হয়ে গেছে, তোমার যে প্রতিজ্ঞা ছিল সেই প্রতিজ্ঞাগুলোকে তুমি ভুলে গেছো, তুমি কি ভুলে গেছো আমাদেরকে, তুমি কি আমাদের প্রতি এতটাই রেগে রয়েছো যে তোমার করুণাকে তুমি বন্ধ করে দিয়েছো। আজকে আমার মনে হয় যে পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি আর আমি যাচ্ছি, এবং স্পেশালি যখন আমরা আমাদের যে কমিউনিটি রয়েছে যখন সেটাকে দেখি আমরা দেখতে পাই বহু পালক আর তারাই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, বহু পালককে ঈশ্বর তার স্থানেতে ডেকে নিচ্ছেন বলে। এবং আমার মনে হয় কোনো একটা জায়গাতে এটাই আমাদের প্রশ্ন কি প্রভু কেন, কি কারণের জন্য? আপনি শুধুমাত্র আবেগের প্রতি সৎ হবেন তাই নয়, আপনি যখন ঈশ্বরকে প্রশ্ন করেন তার প্রতিও আপনি সৎ হন। আপনি জানেন যখন আপনি এই পৃথিবীতে বিভিন্ন রকমের মতবাদ রয়েছে, আপনি যখন অন্যান্য মতবাদগুলো দেখেন সেখানে প্রশ্ন করার কোনো ক্ষমতা নেই, কোনো অধিকার নেই, সেখানে আপনাকে বলবে যা বলা হয়েছে সেটাকেই তোমাকে মানতে হবে, যেরকম করে বলা হয়েছে তোমাকে সেটাকেই করতে হবে। কিন্তু আপনি যখন ঈশ্বরের বাক্যকে আসেন, যিশাইয় পুস্তকে আসেন, সেখানে যিশাইয়তে ঈশ্বর বলছেন আইসো আমরা উত্তর প্রত্যুত্তর করি, অর্থাৎ আপনার মনের মধ্যে যা প্রশ্ন আপনি ঈশ্বরকে করতে পারেন। আপনার মনের মধ্যে যদি এমন কোনো প্রশ্ন থেকে থাকে আপনি বলছেন কি যদি আমি এটা করি হয়তো কোনো একটা জায়গাতে আমাকে মনে করাবে কি আমি অবিশ্বাসী বলে, তা নয়, ঈশ্বর সৎ প্রশ্নকে ভালোবাসেন। যখন আপনি তাকে প্রশ্ন করেন তখন ঈশ্বর সেই সৎ প্রশ্নকে সম্মান দেন। আমি দুজনের কথা উল্লেখ করব বাইবেলেতে, এক হচ্ছে যোহন লিখিত পুস্তকে তার 11 আর যেখান যখন সেখানে লাসার তিনি মারা গেলেন, 4 বাদে যখন প্রভু ঈশ্বর সেখানে তিনি উপস্থিত হলেন সেখানে তার বোন বেরিয়ে এলো এবং তার বোন বেরিয়ে এসে প্রভু ঈশ্বরকে বললেন আপনি কোথায় ছিলেন, যদি আপনি এখানে আ থাকতেন আমার ভাইকে মরতে হতো না। সৎ প্রশ্ন, সত্যি তাই,
যখন আপনি আর আমি আমরা অত্যন্ত আবেগতাড়িত হয়ে যাই, আপনাকে ঈশ্বরের সামনে মিথ্যা বিষয় বলতে হবে না, আপনি তার সামনে সৎ কথা বলুন। আপনি বলুন কি, প্রভু তুমি কোথায়, তুমি কোথায় দাঁড়িয়ে রয়েছো, তুমি কোন জায়গাতে রয়েছো, আমি সত্যিকারে তোমাকে খুঁজে পাচ্ছি না, কোথাও যেন তোমার দয়ার বাক্য আর আমার মনের মধ্যে কার্য করছে না, কোথাও যেন এই এত সমস্ত বাক্য এত আরাধনা আমাকে আর উৎসাহ দিচ্ছে না, কোথাও যেন আমি বিশ্বাসে দিন প্রতিদিন আমি শিথিল হয়ে পড়ছি। যখন আপনি দ্বিতীয় বাক্য দেখেন, আপনি দেখবেন সেইখানেতে যোহন লিখিত সুসমাচারের তার 20 অধ্যায়তে, আর বাইবেল বলছে সেখানে সেই 10 জন শিষ্যের যেখানে ছিলেন, আর সেখানে প্রভু যীশু তিনি পুনরুত্থানের পর তিনি উপস্থিত হলেন, আর তিনি তাদেরকে দেখা দিলেন সেইখানেতে, সেখানে একজন মাত্র শিষ্য ছিলেন না, আর তার নাম ছিল থোমা বলে, তার নাম ছিল থোমা। আর বাইবেল বলে এই থোমা, আর তিনি বললেন কি, যতক্ষণ না আমি যীশুর সেই ক্রুশবিদ্ধ হাত দেখব, আমি তার বক্ষকে ছোবো, কিংবা আমি তার পায়ে সেই পেরেকবিদ্ধ হওয়া সেই জায়গাকে আমি দেখবো, ততক্ষণ আমি বিশ্বাস করব না। আপনি জানেন কি হলো, 8 দিন বাদেতে প্রভু যীশু তিনি তার এই শিষ্য থোমার সামনে আবার তিনি উপস্থিত হলেন। মনে রাখবেন, প্রভু যীশু প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল প্রশ্নকে তিনি গুরুত্ব দেন। অনেক সময়তে আপনি আর আমি যখন ভিড়ের মধ্যে থাকি, আপনার প্রশ্নকে অনেক সময় আমরা গুরুত্ব নাও দিতে পারি। অ্যাজ আ পাস্টার হিসেবে হয়তো আমি আপনার প্রশ্ন ভুলে যেতে পারি, হয়তো পালক হিসেবে আপনি যত কিছু আমাকে বলেছেন সেগুলো আমার মনের মধ্যে নাও থাকতে পারে, কিন্তু আজকে আমি আপনাকে বলতে চাই, আপনি পবিত্র আত্মাকে যে প্রশ্ন করেন, আর পবিত্র আত্মা তা কিন্তু ভুলে যান না, তা কারণ পবিত্র আত্মা সত্যের আত্মা। পবিত্র আত্মা এমন এক আত্মা যিনি আপনাকে সর্বদা আপনার জন্য চিন্তা করেন, যিনি পবিত্র আত্মা যিনি সর্বদা আপনার হয়ে ভাবেন। বাইবেল বলছে যে এইখানেতে আসফ তিনি প্রশ্ন করলেন, আসফ তিনি 6টা তিনি প্রশ্ন করলেন কি, প্রভু তুমি কি সত্যিকারের ভুলে গেছো, তুমি কি সত্যিকারের আমাদের প্রতি ক্রোধ রয়েছে, তোমার কি এমন অবস্থা রয়েছে কি আমি ভুলে গেছি যে আদৌ তুমি আমার প্রার্থনা শুনছো কি শুনছো না। আপনি আর আমি আমরা বহু সময়তে আমাদের মনের মধ্যে প্রশ্ন থাকে, এই যে এত প্রার্থনা হচ্ছে, এই এত প্রার্থনার কি আদৌ কোনো প্রয়োজন রয়েছে, বা এত যে আমরা প্রার্থনা করছি এই প্রার্থনা কি সত্যিকারের ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে। আমি আপনাকে মনে করে দিতে চাই, ঈশ্বরের বাক্য বলছে আপনার এবং আমার প্রার্থনা ঈশ্বরের কাছে সুগন্ধি ধূপের স্বরূপ যায়। আপনি আর আমি আমরা ভাবছি হয়তো আমাদের আওয়াজ শুধুমাত্র এই 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, তা নয়। ঈশ্বরের বাক্য বলছে এই আওয়াজ আমাদের প্রার্থনা আপনাদের ক্রন্দন ঈশ্বরের কাছে পৌঁছায়। হালেলুইয়া। যখন আমরা দেখি ঈশ্বরের বাক্যকে, আমরা দেখতে পাই যখন দানিয়েলকে বলা হলো যদি তুমি প্রার্থনা করো তাহলে তোমাকে সিংহের গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে, যদি তুমি প্রার্থনা করো তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আর বাইবেল বলছে দানিয়েল যেরকম তিনি দিনে 3 বার প্রার্থনা করতেন, তিনি এই আওয়াজ শোনার পর, তিনি এই কথা শোনার পর নিজের ঘরে চলে গেলেন, আর তিনি ঘরে গিয়ে তিনি জানলা খুলে তিনি প্রার্থনা করতে শুরু করলেন, কারণ তিনি ভালো করে জানতেন কি তার প্রার্থনা লোকের কাছে করার দরকার নেই, তার প্রার্থনা সেই রাজার কাছে করার দরকার নেই, তার প্রার্থনা কোনো অ্যাডমিনিস্ট্রেটরের কাছে করার দরকার নেই, তার প্রার্থনা করার দরকার হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। কেন জানেন, তা কারণ যখন আপনি আর আমি যখন আমরা ঈশ্বরের কাছে আসি তিনি আপনার প্রার্থনাকে কখনো বিফলে হতে দেন না, তিনি আপনার এবং আমার প্রার্থনাকে কখনো তিনি সরিয়ে দেন না, তিনি অবশ্যই করে শোনেন। বাইবেল বলছে তাহার কর্ণ ভারী নয় যে তিনি শুনতে পান না, এরকম নয় কি তার কর্ণ ভারী হয়ে গেছে, তিনি নিতে নিতে এতটাই নিয়ে ফেলেছেন কি তিনি আর শুনতে পান না বলে। আজকে আমি আপনাকে বলতে চাই, এই পৃথিবীর যদি 700 কোটি মানুষ একসাথে প্রার্থনা করে, পবিত্র আত্মন প্রভু যীশু তিনি প্রত্যেকের প্রার্থনাকে আলাদা আলাদা করে জানেন। আজকে আপনাকে আমি উৎসাহ দিতে চাই, ঈশ্বর আপনার প্রার্থনা জানেন, ঈশ্বর আপনার প্রশ্ন জানেন, আপনার হৃদয়ের মধ্যে আজকে কী চলছেন তিনি অবশ্যই করে জানেন। যদি আপনি এর পরবর্তীকালে পড়তে শুরু করেন, 13 পদে লেখা রয়েছে তিনি কি প্রশ্ন করছেন জানেন, তিনি এই প্রশ্ন করছেন, হে ঈশ্বর পবিত্রতায় তোমার পথ, হে ঈশ্বর পবিত্রতায় তোমার পথ, ঈশ্বরের তুল্য মহান ঈশ্বর কে। তিনি এই 6টা প্রশ্নের মধ্যে তিনি 7ম যে প্রশ্ন করছেন, আর সেই 7ম প্রশ্নটা ঈশ্বরের চরিত্রকে উল্লেখ করছে।
आज के आमी आपना के उत्साह दिते चाई आपनी जतो बार ईश्वरेर वाक्य के पढ़ें आपनी ईश्वरेर प्रत्येकटा वाक्येर मध्ये ईश्वरेर चरित्र के देखार चेष्टा करुन आपनी केनो आमी आर आमी तार उपरे निर्भर करते पारी कारण तार चरित्रेर जन्य आपनी केनो आमी आमी तार काछे प्रार्थना करते पारी कारण तार चरित्रेर जन्य आपनी आपनी आर आमी केनो तार काछे सत् होते पारी कारण तार चरित्रेर जन्य आपनी आर आमी केनो आमरा ताके प्रश्न करते पारी कारण तार चरित्रेर जन्य ঈশ্বরের বাক্য বলছে যে আসব তিনি লোকেদের দ্বারা প্রভাবিত হয়ে তিনি ঈশ্বরকে প্রশ্ন করেছিলেন সেই আসব তিনি আবার বলছেন হে ঈশ্বর পবিত্রতাই তোমার পথ। আপনি কি জানেন এমন কেউ রয়েছে যার পথ পবিত্র? আপনি কি আর কারোর নাম জানেন যে যার পবিত্রতাই যার পথ? পবিত্রতা মানে কি? অর্থাৎ তিনি যা বলেছেন তিনি তা অবশ্যই করে করবেন, অর্থাৎ তিনি যা তিনি একই রয়েছেন, তার কোনো পরিবর্তন নেই। আজকে আপনাকে আমি উৎসাহ বলতে চাই, সেটা হচ্ছে এই যে আপনি আর আমি যে ঈশ্বরের কাছে আছি, প্রভু যীশু কাছে আছি, তার কোনো পরিবর্তন নেই, আর তাই আপনি আর আমি আমরা তার কাছে আসতে পারি। আমি প্রথমত বলেছি যে আমাদের আবেগের প্রতি সৎ হন, দ্বিতীয়ত আমি আপনাকে বলছি কি আপনার প্রশ্নের প্রতি সৎ হন, এবং তৃতীয়ত আমি আপনাকে বলছি আপনি ঈশ্বরের চরিত্রের প্রতি সৎ হন। ঈশ্বরের চরিত্রের প্রতি আপনি সৎ হন, যে জিনিসটা আপনাকে এই প্যান্ডামিকের সময়তে সাহস যোগাতে পারে, বল যোগাতে পারে, শক্তি যোগাতে পারে, সামর্থ্য যোগাতে পারে, আর তা হচ্ছে ঈশ্বরের চরিত্র, তা হচ্ছে ঈশ্বরের চরিত্র। আর ঈশ্বর কো? ঈশ্বর তিনি পরিবর্তনশীল নয়, তিনি তার পরিবর্তন ঘটে না, আর তিনি আজ থেকে 2021 সাল বলে আর তার পরিবর্তন ঘটেছে তা নয়। তিনি সেইখানেতে আসবের জন্য যে ঈশ্বর ছিলেন, তিনি আজকে আপনার এবং আমার জন্য একই ঈশ্বর রয়েছেন। তিনি এই সম্পর্কের জন্য যা ঈশ্বর, তিনি হলদিয়া অ্যাসেম্বলিজ অফ গড চার্চের জন্য তিনি একই ঈশ্বর। আপনি যে কোনো মণ্ডলী হোক না কেন, আপনি যে কোনো দেশেরই হোক না কেন, ঈশ্বর আপনার জন্য একই ঈশ্বর, তার কোনো পরিবর্তন নেই। আমাদের ঈশ্বর সময়ের সাথে বদলে যায় না, আমাদের ঈশ্বর অনুষ্ঠানের সাথে বদলে যায় না, আমাদের ঈশ্বর প্রোগ্রামের সাথে বদলে যায় না, আমাদের ঈশ্বর তিনি একই ঈশ্বর। তিনি পবিত্র ছিলেন এবং তিনি পবিত্র আছেন এবং তিনি চিরকালের ন্যায় পবিত্র। আর তাই আজকে আপনাকে প্রশ্ন করতে চাই, ঈশ্বরের তুল্য মহান কে? ঈশ্বরের তুল্য মহান কে? আজকে আমি একটা প্রশ্ন করি আপনাকে, আর সেটা হচ্ছে এই, ইফ ইট ইজ নট জিসাস দেন হু? যদি যিশু না হয় তাহলে কে? ইফ ইট ইজ নট জিসাস দেন হু? যদি যিশু না হয় তাহলে কে? আপনি জানেন কি যখন এই যে যিনি যে প্রশ্ন করছেন তার যে আবেগকে লিখছেন, কোথায় বসে লিখছেন? আসব যখন তিনি লিখছেন তখন তিনি ঈশ্বরের মন্দিরে লিখছেন বসে, আর তিনি ঈশ্বরকে উদ্দেশ্য করে লিখছেন, তার কারণ তিনি জানতেন তার জীবনের সমস্ত প্রশ্ন, তার সমস্ত আবেগ তিনি একজনকেই জানাতে পারেন, তা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর, যিনি পবিত্র ঈশ্বর, যিনি ছিলেন, যিনি আছেন এবং যিনি চিরকাল থাকবেন। আর কেউ নয়, আর কেউ থাকতে পারে না, আর কেউ হতে পারে না, কারণ তিনি সমস্ত কিছু জানেন। বাইবেল সেই কথা বলে, বাইবেল বলছে আকাশ মণ্ডল যখন কোনো কিছু ছিল না, ঈশ্বরের বাক্য বলছে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীকে নির্মাণ করলেন। যখন সমস্ত চারিদিক অন্ধকার ছিল, ঈশ্বর তখন বললেন দীপ্তি হোক, আর সেখানে দীপ্তি হইল। লেট দেয়ার বি লাইট অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট, আর সেখানে জ্যোতি এলো, সেখানে দীপ্তি এলো। আজকে আমি আপনাকে বলতে চাই, যদি ঈশ্বর আপনাকে উত্তর দিতে না পারেন দেন ইট ইজ হু, তাহলে কে? যদি ঈশ্বর আপনার জীবনকে পরিবর্তন করতে না পারেন তাহলে কে? আপনি কি জানেন তার নাম? আপনার কি পরিচয় রয়েছে তার? আপনি কি তার চরিত্রকে জানেন? কিন্তু আজকে সকালবেলাতে আপনাকে আমি উৎসাহ করতে চাই এই বলে, আপনি আর আমি যখন আমরা যিশুর ওপরে নির্ভর করি, আর বাইবেল বলছে এই জগতের সমস্ত কিছু লোপ হয়ে যাবে, কিন্তু আমার বলা প্রত্যেকটি বাক্য অবশ্যই পূর্ণতা লাভ করবে। আজকে আপনার ডান দিকে বাঁ দিকে অন্যান্যরা কি বলছে আমি জানি না, নিউজ পেপার কি বলছে জানি না, ইন্টারনেট কি বলছে জানি না, সেই সমস্ত কিছুর লোপ হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের বাক্যে তিনি যা কিছু বলেছেন, যা প্রতিজ্ঞা করেছেন, তিনি তা অবশ্যই করে করবেন। আজকে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, যদি আপনার জীবনে আজকে সমস্যা রয়েছে, আপনার জীবনে আজকে প্রশ্ন রয়েছে, আপনি বলছেন প্রভু আমি তোমার কাছে সৎ হতে চাই বলে, আপনি কি এমন কাউকে জানেন যার সাথে আপনি সৎ হতে পারেন? আপনি কি এমন কাউকে চেনেন যার কাছে আপনি এই প্রশ্নগুলো রাখতে পারেন বলে? আজকে আপনাকে আমি বলতে চাই, প্রভু যিশু আপনার জন্য অপেক্ষা করছেন। ইফ ইট ইজ নট জিসাস দেন হু? যদি যিশু খ্রিস্ট না হন তাহলে কে?
বাইবেল পরিষ্কার করে বলছেন এই আসব তিনি পরিষ্কার করে তার বাক্যের মধ্যে লিখছেন আর তিনি বলছেন তুমি বাহুবল দ্বারা আপন প্রজাদিগকে জাকবের ও জোসেফের সন্তানগণকে মুক্ত করিয়াছ জলধি কম্পিত হয় এই পৃথিবী কম্পিত হয় সমস্ত কিছু তোমার নামেতে কম্পিত হয় বলে কার কাকে উদ্দেশ্য করে বলছেন কাকে নিয়ে বলছেন সদাপ্রভু ঈশ্বরকে নিয়ে বলছেন আমরা দেখতে পাই যে বহু সময়তে আপনি আর আমি যখন আমরা হতাশ হই আমরা নিরাশ হই আমরা ঈশ্বরের থেকে দূরে সরে যাই যখন আপনার জীবনে এরকম প্রশ্নগুলো আসে যখন আপনার পরিস্থিতি আপনার প্রতিকূলে যায় তখন আপনি ম্যাক্সিমাম টাইমেতে ঈশ্বরের থেকে দূরে সরে যান মণ্ডলী থেকে দূরে সরে যান আপনি বলেন আর প্রচার শুনবো না আর প্রচার দেখবো না আরাধনার মধ্যে আর যাবো না সহভাগিতায় আর যাবো না চার্চের মধ্যে গিয়ে কোনো লাভ নেই যদি আমার জীবনে একই সমস্যা হয় তাহলে আমি কেন যাব তাহলে আজকে আপনাকে আমি বলি আপনি গীত সঙ্গীতা 77 দ্বারা উৎসাহিত হন বাইবেলে পরিষ্কার করে লেখা রয়েছে যে আসফের জীবনে যখন প্রশ্ন এসেছিল তিনি ঈশ্বরের গৃহ থেকে দূরে চলে যাননি তিনি ঈশ্বরের গৃহেতে ফিরে এসছেন বারে বারেতে আপনার যাবতীয় প্রশ্ন আপনার যাবতীয় জিজ্ঞাসা আপনি ঈশ্বরের গৃহেতে এসে করুন তার উপস্থিতির মধ্যে করুন আপনাকে সমস্যা যেন ঈশ্বর থেকে দূরে না নিয়ে যায় সমস্যা যেন আপনাকে আমাকে ঈশ্বরের আরো কাছে নিয়ে আসতে পারে যদি আপনি বাইবেল দেখেন দেখবেন বাইবেলেতে সেইখানেতে যখন সাধু পৌল আর যখন তিনি জানতেন কি তার জীবনে তো এরকম কষ্ট রয়েছে সমস্যা রয়েছে আর যেখানে তিনি একবার বলছেন যে প্রভু আমার শরীরের মধ্যে কাঁটা রয়েছে আমার শরীরের মধ্যে একটা কাঁটা রয়েছে আর এই কাঁটাকে আমি কি করে মুক্ত করব এই কাঁটার থেকে আমি কি করে বেরিয়ে আসব আপনি জানেন সেখানে তিনি বাইবেল বলছেন তিনি তিনবার প্রার্থনা করেছিলেন আর সদাপ্রভু তাকে বললেন এই কাঁটা আমি তোমার জীবন থেকে বার করব না এই কাঁটা তোমার জীবনে থাকবে কিন্তু একটা জিনিস তোমাকে বলতে চাই আমার অনুগ্রহই তোমার জন্য যথেষ্ট আজকে আপনি আর আমি যেই হই না কেন আমাদের নাম যাই হোক না কেন আমাদের পরিস্থিতি যাই হোক না কেন অনুকূল পরিস্থিতি হোক অথবা প্রতিকূল পরিস্থিতি হোক ঈশ্বরের বাক্য বলছে তাহার অনুগ্রহ আপনার এবং আমার জন্য যথেষ্ট তাহার অনুগ্রহ আপনার এবং আমার জন্য যথেষ্ট যদি আপনি প্রভু যীশুর জীবনকে দেখেন দেখবেন প্রভু যীশুও কিন্তু তিনি কিন্তু প্রশ্ন করেছিলেন প্রভু যীশু তিনিও তার নিজের যে আবেগকে ঈশ্বরের সম্মুখে রেখেছিলেন যখন আমরা দেখতে পাই গেতসিমানি বাগানেতে যেহেতু তিনি সম্পূর্ণ ঈশ্বর ছিলেন তিনি সম্পূর্ণ মানুষ ছিলেন তিনি জানতেন এর অবস্থা কী হতে চলেছে এর পরিস্থিতি কী হতে চলেছে তিনি জানতেন যে আগামীকাল তার সাথে কী হতে চলেছে কী অকথ্য অত্যাচার সেখানে হিউমিলিয়েশন তাকে অপমান এবং তাকে কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে তিনি সমস্ত কিছু জানতেন আর বাইবেল বলছে তিনি এতটাই তিনি সেখানেতে সেই পরিস্থিতির মধ্যে নিজেকে মিলিয়ে নিয়েছিলেন কি গেতসিমানি বাগানে যখন তিনি প্রার্থনা করছেন তখন তার শরীরের মধ্যে থেকে ঘাম বেরোচ্ছে না জল বেরোচ্ছে না তার রক্তের আকারে ফোঁটা ফোঁটা করে পড়ছে আর সেখানে তিনি প্রার্থনা করছেন তার আবেগকে তিনি ঈশ্বরের কাছে রাখছেন আর তিনি বলছেন পিতা যদি সম্ভব হয় তাহলে এই পানপাত্র আমার থেকে সরিয়ে নাও যখন আপনি আর আমি যখন আমরা ঈশ্বরের কাছে আসি এমন যে কথা আমি বলেছি আপনাকে ভান করার দরকার নেই আর তিনি বলছেন কি পিতা যদি তোমার ইচ্ছা হয় এই পানপাত্র আমার থেকে সরিয়ে নাও কারণ 100% মানুষ হিসেবে তিনি জানতেন তিনি কোন অবস্থার মধ্যে দিয়ে যেতে চলেছেন আর কোন একটা জায়গাতে তিনি বলেছেন কি পিতা যদি সম্ভব হয় এটাকে সরিয়ে নাও বলে কিন্তু তার পর মুহূর্তেই তিনি বলেছেন তবুও আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা সিদ্ধ হোক আমি দ্বিতীয় আর একবার আবেগকে আপনাদের সামনে প্রকাশ করি প্রভু ঈশ্বর জীবনেতে যখন আমরা সেই গুড ফ্রাইডে দিনেতে সাতখানা বাণী শুনি আর এই সাতখানা বাণীর যে চতুর্থ বাণী রয়েছে এই চতুর্থ বাণীতে আমরা বহু সময়তে আমরা শুনেছি আর সেখানে লেখা রয়েছে এলোই এলোই লামা সামাক্তানি ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো আপনার কি মনে হয় না এটা আবেগের প্রশ্ন নয় আপনার কি মনে হয় না এটা চোখের জলের প্রশ্ন নয় আপনার কি মনে হয় না এটা যন্ত্রণার প্রশ্ন নয় আপনার কি মনে হয় না এটা তার সমস্যার প্রশ্ন নয় আপনার কি মনে হয় না তার উপরে যে অকথ্য অত্যাচার করা হয়েছে তারপর তিনি সেই প্রশ্ন করছেন ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো আজকে যদি আপনি মনে করেন কি আসফ আপনার জীবনে সেই প্রশ্ন করেছে বলে তাহলে আজকে আমি আপনাকে বলতে চাই প্রভু যীশু আপনার হয়ে সেই প্রশ্ন পিতা ঈশ্বরকে করেছেন আর তিনি এই কথা বলেছেন কি ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো কিন্তু আজকে আপনাকে আমি যে সুসংবাদটা দিতে চাই
প্রভু যিশুর জীবনের সমস্যা ছিল, দুঃখ ছিল, কষ্ট ছিল, তিনি সেইখানেতে সেই ক্রুশ থেকে তিনি বলেছেন সেই কথা, কিন্তু তিনি কিন্তু ঈশ্বরের থেকে আলাদা হয়ে যাননি। তিনি জানতেন কি একজনকেই তার আত্মাকে তিনি সমর্পণ করতে পারবেন, আর তা হচ্ছে ঈশ্বরের হস্তে, সেই পিতা ঈশ্বরের হস্তে, একমাত্র ঈশ্বর তার হস্তে তিনি পারবেন। আর তাই তার যাবতীয় প্রশ্ন, যাবতীয় যন্ত্রণা, যাবতীয় কষ্টের মধ্যেতেও তিনি তার সপ্তম বাণী, শেষ বাণীতে তিনি বলেছেন, পিতা তোমার হস্তে আমার আত্মাকে সমর্পণ করি। আজকে যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনি কি কাউকে জানেন কার হাতে আপনার আত্মাকে আপনি সমর্পণ করবেন? আপনি কি জানেন এই কষ্টের মধ্যে কার হাতে আপনার জীবনকে আপনি সমর্পণ করবেন? এই প্যান্ডামিকের মধ্যে কার হাতে আপনার পরিবারকে আপনি সমর্পণ করবেন? ইফ ইট ইজ নট জিসাস দেন হু, যদি এটা যিশু না হয় তাহলে কে? আজকে আমার প্রশ্ন হচ্ছে এটাই, যদি যিশু না হয় তাহলে কে? তিনি একমাত্র যিনি শান্তিরাজ, তিনি একমাত্র যিনি আপনার উত্তর প্রদানকারী, তিনি একমাত্র যিনি আপনাকে শক্তি দানকারী, তিনি একমাত্র যিনি আপনাকে এবং আমাকে সাহস দানকারী। আজকে যতবার আপনি আমি পড়ে যাই পিতরের মতো, তিনি আপনাকে আমাকে জলের মধ্যে ডুবতে দেন না, তিনি আপনাকে আমাকে সেইখানেতে দাঁড়িয়ে হাত ধরে আবার নিজের সাথে তুলে নেন আর বলেন কি চলো আমরা একসাথে হাঁটব বলে। আমরা প্রত্যেকেই এই গল্পটাকে জানি, আমরা হয়তো আগেও শুনেছি এই গল্পটা। তো আমরা দেখতে পাই একটা যে স্টোরি আছে, সেই স্টোরিতে দেখতে পাই কি একটি ছেলে, আর তার সাথে ঈশ্বরের খুব ভালো সম্পর্ক ছিল, আর সে প্রত্যেক দিন ঈশ্বরের সাথে সহভাগিতা করতো, আর সে সমুদ্রের ধারে সে বেরোতো, আর সে সমুদ্রের ধারে প্রত্যেক দিন হাঁটতো, আর সে হাঁটতো আর ঈশ্বরকে বিভিন্ন প্রশ্ন করতো, ঈশ্বর তাকে উত্তর দিতেন। আর তারপর একদিন তিনি ঈশ্বরকে প্রশ্ন করলেন, প্রভু যদি কোনোদিনও আমি পড়ে যাই তুমি কি আমার সঙ্গে থাকবে? যদি কোনোদিনও যদি আমি অসহায় হয়ে পড়ি তুমি কি আমার সহায় হবে? যদি কোনোদিন আমি শক্তিহীন হয়ে যাই তুমি কি আমার বল হবে? ঈশ্বর বললেন, হ্যাঁ আমি অবশ্যই তোমার সঙ্গে থাকবো, কারণ দেখো আমি প্রতিজ্ঞা করেছি যুগান্ত পর্যন্ত প্রত্যেক দিন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি বলে, আমি তোমায় কখনো ছাড়বো না, আমি তোমায় কখনো পরিত্যাগ করবো না। ছেলেটি বললো, ঠিক আছে যখন সময় আসবে আমি দেখবো কি আদৌ কি তুমি আমার সঙ্গে আছো কি নেই। আর এরকম করে তারা প্রত্যেক দিন তারা হেঁটে বেড়াতো, আর সেই ছেলেটি সে দেখতে পেত কি তার পায়ের ছাপের পাশে আর একটা পায়ের ছাপ তার সঙ্গে চলছে, আর সে খুব অত্যন্ত আনন্দিত হতো যে সত্যিকারের আমার ঈশ্বর আমার সঙ্গে রয়েছে, যখন এই জগতের আর কেউ নেই আমার ঈশ্বর আমার পাশে হাঁটছেন, আমি হাঁটছি আমার পাশে ঈশ্বরের পায়ের ছাপও দেখা যাচ্ছে। আর তারপর গল্পটা এগিয়ে চলল, আর হঠাৎ করে এই ছেলেটি একটা পাথরের মধ্যে হোঁচটকে এসে পড়ে গেল, আর যখন সে পড়ে গেল আর তারপর সে উঠল, উঠে সে তার ধুলোটুলো ঝাড়লো, ঝাড়ার পর সে আবার চলতে শুরু করলো, আর যখন সে চলতে শুরু করে আর সে দেখে সেখানে মাত্র একটা পায়ের ছাপ রয়েছে, আর সে ঈশ্বরকে বললো, ঈশ্বর আমি জানতাম যখন আমি পড়ে যাব তখন তুমি আমার সঙ্গে থাকবে না, যখন আমি অসহায় হব তখন তুমি আমাকে বল দেবে না, যখন আমি শক্তিহীন হয়ে যাব তোমার শক্তি তুমি আমাকে দেবে না, আমি জানি তুমি আমার সঙ্গে থাকবে না বলে। দেখো আমি মাত্র একটা পায়ের ছাপ দেখতে পাচ্ছি, তুমি আমার পাশে নেই আমি বুঝতে পেরেছি। ঈশ্বর তাকে বললেন, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো ওই দুটো পায়ের ছাপ তোমার নয়, ওই দুটো পায়ের ছাপ তোমার নয়, তুমি ভালো করে দেখো। আর ছেলেটি তিনি দেখলেন যে সত্যিকারের সেই দুটো পায়ের ছাপ তার ছিল না, বলে তাহলে প্রভু আমার পায়ের ছাপ কোথায় গেল, আর এই পায়ের ছাপটাই বা কার? তিনি বললেন, ভালো করে লক্ষ্য করে দেখো ওই পায়ের ছাপটা আমার। তাহলে বলছে, তাহলে আমি কোথায়, আমি কোন জায়গাতে রয়েছি? তিনি বললেন, আমি তোমাকে আমার হস্তে তুলে রেখেছি, কারণ গীতসঙ্গীতা 91 ঠিক সেই কথাই লেখা রয়েছে, বাইবেল বলছে তিনি তার স্বর্গদূতগণকে আজ্ঞা দিবেন যেন তারা সমস্ত পথে আমাদেরকে তুলে ধরেন বলে। আজকে আপনাকে আমি উৎসাহ করতে চাই, যখন আপনি শক্তিহীন ঈশ্বরের শক্তি আপনার সাথে রয়েছে, যখন আপনি অসহায় প্রভু যিশুর বল আপনার সঙ্গে রয়েছেন, যখন আপনি বলছেন কি আমার পাশে কেউ নেই বলে প্রভু যিশু আপনার সঙ্গে রয়েছেন, কারণ মনে রাখবেন তার প্রতিজ্ঞা, তিনি বলেছেন কি দেখো যুগান্ত পর্যন্ত প্রত্যেক দিন আমি তোমার সঙ্গে সঙ্গে রয়েছি। আর তাই আমরা দেখতে পাই সেইখানেতে যখন আসফ আর তার প্রশ্ন ছিল, তার আবেগ ছিল, তিনি ঈশ্বরের গৃহেতে ফিরে এসে ঈশ্বরকে সেই প্রশ্ন করেছিলেন, প্রধান বাদ্যক কে, প্রধান মিউজিশিয়ান কে, যে সেখানে যে টপ মিউজিশিয়ান, যে চিফ মিউজিশিয়ান সে কে, আপনার জীবনে প্রধান বাদ্যকার কে? আপনার জীবনে যদি প্রভু যিশু প্রধান বাদ্যকার না হন দেন হু, তাহলে কে? আজকে আপনাকে সেই প্রশ্ন আমি করতে চাই। প্রভু যিশুর জীবনে প্রধান বাদ্যকার ছিলেন তার পিতা,
তিনি বলেছেন এই জগতে যতদিন আমি আছি যতদিন দিনমান রয়েছে যিনি আমাকে পাঠাইয়াছেন তার কাজ আমাকে করতে হবে। থ্যাংক গড, ঈশ্বর আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছে বলে প্রত্যেক দিন সকালবেলা উঠে যখন আয়নাতে নিজের মুখকে দেখেন আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন কি প্রভু তুমি আমাকে বাঁচিয়ে রেখেছে বলে, ধন্যবাদ কি তোমার অনুগ্রহ আমার জীবনের জন্য যথেষ্ট বলে। আর বলুন কি প্রভু যতক্ষণ তুমি আমাকে সুযোগ দিয়েছো, যতদিন তুমি আমাকে সুযোগ দিয়েছো, যতদিন তুমি পৃথিবীর মধ্যে আমাকে রাখবে, যতদিন আমার শ্বাস বায়ু চলবে, যেন আমি প্রভু ঈশ্বর মতো বলতে পারি যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার কার্যকে আমাকে সমাপ্ত করতে হইবে। আমাদের আগে এরকম অনেকে রয়েছেন যা তাদের নিজস্ব কাজকে সমাপ্ত করে আমাদের থেকে আগে চলে গেছেন, কিন্তু যতক্ষণ আপনি আর আমি আমরা এই পৃথিবীর মধ্যে রয়েছি যেন আমাদের কাজকে যেন আমরা সমাপ্ত করতে পারি বিশ্বস্ততার দ্বারা। আজকে আমি আপনাকে আরেকবার বলি, যদি যিশু না হন তাহলে কে? আপনার কাছে কি কোনো উত্তর রয়েছে? আপনি কি জানেন সেই ব্যক্তিকে? আপনি কি জানেন তার কথাকে? আপনি কি জানেন তার বাক্যকে? আপনি কি জানেন তার চরিত্রকে? যার উপরে আপনি বিশ্বাস করতে পারেন, আপনি নির্ভরতা করতে পারেন। আজকে আসফের এই বাক্য থেকে আপনার এবং আমার কাছে অত্যন্ত পরিষ্কার রূপে বলা রয়েছে যে প্রভু তোমার তুল্য আর কেউ নেই, তোমার মতো আর কেউ নেই। আজকে আপনাকে আরেকবার মনে করিয়ে দিই, প্রভু যিশুর মতো আর কেউ নেই। দেখবেন আমরা একটা গান করি, প্রভু যিশুর মতো ভাই আর কেহ নাই, প্রভু যিশুর মতো ভাই আর কেহ নাই। ইফ ইট ইজ নট জিসাস দেন হু, যদি প্রভু যিশু না হন তাহলে আর কে? আমি আপনাকে বলি আর কেউ নেই যিনি আপনাকে এবং আমাকে এই পৃথিবী থেকে সেই স্বর্গেতে নিয়ে যেতে পারেন বলে, এই আর কেউ নেই যিনি আপনাকে এবং আমাকে আমাদের পাপের পরিত্রাণ দিতে পারেন বলে, আর কেউ নেই যার নামেতে আমরা সমস্ত শক্তি সমস্ত ক্ষমতা সমস্ত বল পাই। আসুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি। যদি আপনার প্রশ্ন থাকে, যদি আপনার মনের মধ্যে কোনো চিন্তা থাকে, যদি আপনি বলছেন কি প্রভু আজকে আমি সত্যি অসহায়, আমার মনে প্রচুর প্রশ্ন রয়েছে, আপনি ঈশ্বরের কাছে সেই প্রশ্নগুলোকে রাখুন। তিনি আপনাকে উত্তর দেবেন, তিনি আপনাকে সাহায্য করবেন, তিনি আপনাকে বল দেবেন, তিনি আপনাকে শক্তি দেবেন, তিনি আপনাকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ক্ষমতা শক্তি অনুগ্রহ প্রদান করবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রত্যেকে চোখ বন্ধ করি, মাথা নিচু করি, আমরা প্রার্থনায় যাই। পবিত্র ঈশ্বর আজকে তোমার সম্মুখেতে আমরা উপস্থিত হই প্রভু, আমরা আসফের মতো সেই হৃদয়কে নিয়ে আসি যে হৃদয় প্রভু সৎ হৃদয় ছিল। আজকে প্রভু অনেকে যারা আমরা ঘরের মধ্যে রয়েছি এই বাক্যকে শুনছি বিভিন্ন জায়গা থেকে, প্রভু গো তোমার এই বাক্যকে আরেকটি বার আমাদের হৃদয়ের মধ্যে গ্রহণ করেছি, আমরা বলি প্রভু তুমি আমাদেরকে সেই সৎ হৃদয় দাও, যেন প্রভু আমরা ভান না করি, যেন প্রভু আমরা অন্যকে দেখানোর জন্য না করি, যেন প্রভু আমাদের চরিত্র থেকে আমরা সৎভাবে তোমার কাছে আসতে পারি। যদি প্রভু আজকে আমাদের মনের মধ্যে অনেকের বিভিন্ন প্রশ্ন রয়েছে, যখন আমরা এই চারিপাশের দিকে তাকিয়ে দেখি প্যান্ডামিক এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমাদের প্রশ্ন প্রচুর, প্রভু আমরা প্রার্থনা চাই যে তুমি প্রভু একমাত্র যিনি আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারো বলে। প্রভু সত্যিকারের আমাদের কাছে উত্তর নেই, আমরা অপারক, আমরা মানুষ, আমাদের জ্ঞান সীমিত, কিন্তু প্রভু তুমি অপরিসীম, তুমি অসীম ঈশ্বর, প্রভু তুমি একমাত্র পারো সমস্ত উত্তরকে দিতে। আজকে প্রার্থনা করি ঈশ্বর এখানে উপস্থিত প্রত্যেকটি ব্যক্তির জীবনের প্রশ্নকে তুমি উত্তর দাও, তাদের ব্যক্তিগত জীবনের প্রশ্ন, পরিবারকে নিয়ে প্রশ্ন, কেরিয়ারকে নিয়ে প্রশ্ন, লেখাপড়াকে নিয়ে প্রশ্ন, অর্থনীতিকে নিয়ে প্রশ্ন, সামাজিক জীবনে প্রশ্ন, প্রভু আমাদের দেশের জন্য প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর যিশু তুমি দাও পিতা। প্রভু আরেকটি বার আমরা বলি সেই আসফের মতো যেন তোমার চরিত্রের দিকে আমরা তাকাতে পারি, যেরকম করে আসফ তিনি বলেছেন তোমার মতো ঈশ্বর আর কেহ নেই, তোমার তুল্য ঈশ্বর আর কেহ নেই। আমরা সেই কথা বলি প্রভু গো, যেরকম করে প্রভু তোমার দাস মোশি লিখেছেন, কেননা কোন বড় জাতির এমন নিকটবর্তী ঈশ্বর আছেন যেমন আমাদের ঈশ্বর সদা প্রভু, যখনই আমরা তাহাকে ডাকি তিনি নিকটবর্তী। সত্যি প্রভু তাই, যখন আমরা ডাকি তখন তুমি আমাদের নিকটবর্তী প্রভু গো, আর অন্য কেউ নেই যার উপর আমরা বিশ্বাস নির্ভরতা ভরসাকে রাখতে পারি। প্রভু আমরা অনেকে সেই পিতরের মতো হয়তো সেই জলের মধ্যে প্রভু ডুবছি, অনেকে প্রভু গো সেই সমস্যার মধ্যে রয়েছি, যিশু আজকে প্রার্থনা করি তোমার হাতকে বাড়িয়ে দাও, আমাদেরকে আরেকবার তুলে ধরো প্রভু, তোমার অনুগ্রহ দাও যেমন তুমি সাধু পৌলকে দিয়েছিলে, যেমন প্রভু তোমার প্রত্যেকটা সন্তানকে তুমি দিয়েছো। প্রভু এখানে উপস্থিত যারা আজকে শ্রবণ করছে তোমার বাক্যকে, তাদের প্রত্যেকের ওপরে তোমার সেই অনুগ্রহকে প্রদান করো ঈশ্বর।
प्रभु के पैंडामिक लड़ाई करते शक्ति दाओ तुम्हार ज्ञान बुद्धि दाओ जान प्रभु गो अनुजाई जीवन एगिए चलते परि प्रत्येक के प्रभु रक्षा करो तुम्हार पवित्र आत्मार ढाल द्वारा बेष्टन करे प्रत्येक के रक्षा करो प्रभु से प्रार्थना करी दयामय ईश्वर हमारे संगे थको प्रभु गो बाकी समय भार तुम्हें दी हम जीवन समस्त दाय दायित्व के तुम्हार हस्तर ओपर अर्पण करी प्रार्थना बिनती हमारे त्राणकर्ता मुक्तिदाता प्रभु यीशु ख्रीष्ट तुम्हारी नामे चाई आमेन प्रत्येके जय यीशु प्रभु अपने प्रत्येक के आशीर्वाद करूँ।